আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, আগের চেয়ে অনেকটাই কমছে রড এবং সিমেন্টের দাম। তো আপনারা যারা ভাবতেছেন ঘরবাড়ি তৈরি করবেন, ভিডিওটা শুধুমাত্র তাদের জন্যই। ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যাবেন। আর আমার ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লাগে তাহলে সবার কাছে রিকোয়েস্ট, আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন। যারা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। BSRM বর্তমান বাজারে প্রতি টন 500W BSRM রডের দাম হচ্ছে 75,500 টাকা। প্রতি কেজি যদি নিতে চান তাহলে 75.50 পয়সা হলে পাবেন। KSRM বর্তমান বাজারে প্রতি টন 500W KSRM রডের দাম হচ্ছে 73,500 টাকা। RSRM বর্তমান বাজারে প্রতি টন 500W RSRM রডের দাম হচ্ছে 72,000 টাকা। SSRM বর্তমান বাজারে প্রতি টন 500W SSRM রডের দাম হচ্ছে 71,000 টাকা। AKS বর্তমান বাজারে প্রতি টন 500W AKS রডের দাম হচ্ছে 72,500 টাকা। GPS প্রতি টন 500W GPS রডের দাম হচ্ছে 72,000 টাকা। PSP বর্তমান বাজারে প্রতি টন 500W PSP রডের দাম হচ্ছে 71,000 টাকা। আনোয়ার ইস্পাত বর্তমান বাজারে প্রতি টন 500W আনোয়ার ইস্পাত রডের দাম হচ্ছে 71,500 টাকা। ZSRM প্রতি টন 500W ZSRM রডের দাম হচ্ছে 70,000 টাকা। PSRM বর্তমান বাজারে প্রতি টন 500W PSRM রডের দাম হচ্ছে 68,000 টাকা। RRM বর্তমান বাজারে প্রতি টন 500W RRM রডের দাম হচ্ছে 69,500 টাকা। ASBRM বর্তমান বাজারে প্রতি টন 500W ASBRM রডের দাম হচ্ছে 70,000 টাকা। HCRM প্রতি টন স্টিলের দাম হচ্ছে 69,000 টাকা। CSRM বর্তমান বাজারে প্রতি টন CSRM স্টিলের দাম হচ্ছে 70,500 টাকা। বাইজিদ স্টিল বর্তমান বাজারে প্রতি টন বাইজিদ স্টিলের বর্তমান দাম 70,000 টাকা। BSL স্টিল প্রতি টন BSL স্টিলের দাম 69,000 টাকা। BSI স্টিল প্রতি টন BSI স্টিলের বর্তমান বাজার দাম 68,000 টাকা। রহিম স্টিল বর্তমান বাজারে প্রতি টন রহিম স্টিলের দাম হচ্ছে 68,500 টাকা। MSIL বর্তমান বাজারে প্রতি টন MSIL স্টিলের দাম হচ্ছে 67,000 টাকা। ঢাকা স্টিল বর্তমান বাজারে প্রতি টন ঢাকা স্টিলের দাম হচ্ছে 67,000 টাকা। চলুন আমরা এবার সিমেন্টের দাম জেনে নিই। বসুন্ধরা সিমেন্ট প্রতি ব্যাগ 450 টাকা। ডায়মন্ড সিমেন্ট প্রতি ব্যাগ 455 টাকা। স্ক্যান সিমেন্ট প্রতি ব্যাগ বর্তমান বাজারে 470 টাকা। রুবি সিমেন্ট বর্তমান বাজারে প্রতি ব্যাগ রুবি সিমেন্ট 440 টাকা। হোলচিম সিমেন্ট প্রতি ব্যাগ বর্তমান বাজারে 450 টাকা। টাইগার সিমেন্ট প্রতি ব্যাগ 440 টাকা। প্রিয় দর্শক, আপনাদের যদি এই দামে রড এবং সিমেন্ট লাগে তাহলে প্লিজ ভিডিও নিচে কমেন্ট করবেন। আর জায়গা ভেদে, মূলত স্থান ভেদে সিমেন্টের বা রডের দাম একটু বেশ কম হতে পারে। তো আমার ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যারা করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকেন। ওকে, আল্লাহ হাফেজ।